করতে হবে? হাদিসটি তিরমিজিতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা করে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহইয়াম রাব্বিহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু তার রবের কাছ থেকে নকল করে বলছেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়া লাউ বালি, ইয়াবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইসতাগফারতানি লাগাফারতু লাকা ওয়া লাউ বালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে ডেকে বলছেন, আদম সন্তান তুমি যতবার আমার কাছে আশা করে আসবা, যতবার আমার কাছে ক্ষমা চাইবা, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেব, তোমার কি পাপ আছে এটা আমি দেখব না। ইয়াবনা আদম ইন্নাকা মা দাআউতানি, যতবার তুমি আমাকে ডাকবা, ও রাজাউতানি যতবার আশা করবা, গাফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব, মা কানা ফিক ওই তোমার ব্যাগের ভিতরে তোমার আমল নামায় কি পাপ আছে, কত পাপ আছে আল্লাহ বলছেন আমি দেখব না, গাফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে একবার নয়, যতবার তুমি আমাকে ডাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে বা কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে না? কোন ব্যক্তির যদি মাঠ ভরে যায় পাপে, এরকম বড় পাপই কি আল্লাহ মাফ করবে? এটা তো আমাদের দাবি, তাই না? আল্লাহ করলে কতটা করতে পারে, হাদিসের ভাষা দিয়ে আমি আপনাকে বুঝাই। আল্লাহ নিজে আপনাকে জানাচ্ছে, লাও বালাগাত যুনুবুকা আনানাস সামাই, বান্দা তোর পাপ যদি ভরতে ভরতে আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইসতাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। শুধু কতটুকু বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা চমৎকার মেসেজ দিয়েছে, ইয়া ইবনে আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদম সন্তান তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করোস যে তোর পাপ আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে এটা পুরো ভরে গেছে, কিন্তু সেই পাপের মধ্যে আমার সাথে শিরিক নাই, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তার সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে হাদিসের ভাষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা মেসেজ দেওয়ার পরেও দেখেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আরেকটি হাদিস বলি আপনাকে আমি মুসলিম থেকে, যেই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা আখতা খাতি ইন্নাল আবদা ইযা আখতা ইযা আযনাবা ক্বালা ইয়া রাব্বি ইগফিরলি, একজন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে যদি বলে ইয়া রাব্বি ইগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আযনাবা আব্দি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন, কতটা তিনবার রয়েছে হাদিস, মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাকে, এটা আপনি 49 নম্বর অধ্যায় গিয়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দা যখন পাপ করে, একজন বান্দা, এখানে কি বলা হয়েছে, ইন্নাল আব্দা, যখন কোনো বান্দা পাপ করে, যারা গ্রামার বোঝে আমি অতটা ডিটেইলস জানি না, জাস্ট আপনাকে একটু নজর করে দিই, ইন্নাল আব্দা ইযা আখতা ইন্নাল আব্দা ইযা আযনাবা, একজন বান্দা যখন পাপ করে তারপরে যদি বলে ইয়া রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে জবাবটা কি আসে, আযনাবা আব্দি, আযনাবা আব্দি, আমার বান্দা পাপ করেছে, তার আগে কিন্তু ওখানে আব্দি বলা হয় নাই, আব্দুল একজন বান্দা, কোন একজন সৃষ্টি, প্রত্যেক সৃষ্টি কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম বান্দা আর আল্লাহর বান্দার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে, আযনাবা আব্দি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন, আশ্চর্য ব্যাপার, আমার বান্দা জেনে গেছে যে তার এমন এক মালিক রয়েছে যে মালিক চাইলে তার পাপকে ক্ষমাও করে দিতে পারে আর চাইলে তার পাপের জন্য এখন তাকে ধরেও ফেলতে পারে।
সে জেনে গেছে তার এমন একটা পাওয়ারফুল মালিক রয়েছে, যে মালিক চাইলে এখন তাকে ধরতেও পারে, যে মালিক চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে, সে তার রব সম্পর্কে এটা জেনে গেছে। এইভাবে তিনবার রিপিট করা হয়। সর্বশেষ হাদিসের জুমলা যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ জেনে নেয় যে এই বান্দা আমারই বান্দা, পাপ হয়ে যায় বারবার, শয়তান তাকে ধোকায় ফেলে দেয়, কিন্তু আমার ছাড়া কোনো অন্য কোনো কারো কাছে গিয়ে দ্বারস্থ হয় না, অন্য কারো কাছে গিয়ে মাথা ঠোকায় না, অন্য কাউকে আল মাবুদ হিসেবে গ্রহণ করে না, অন্য কারো কাছ থেকে সে শরণাপন্ন হয় না, যখন বারবার সে আমার কাছে রিপিট আসে আর মরার আগ পর্যন্ত সে আমারই বান্দা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এগফির লাকা, আমি তোকে ক্ষমা করে দিলাম, এ মাল মাশেক কদ গফারতু লাকা, তুই যা খুশি কর, তোকে আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য। যে আল্লাহ আমাদেরকে এমনটা বলেছে, মুসনাদ আহমদে কি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শয়তানা ইয়াকুল, শয়তান তার রবকে বলে বেইজ্জতি ওয়া জালালি, আল্লাহ তোমার বরত্ব এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগুই লা আবরাহ উগুই বানি আদম হাত্তা আরওয়াহুম হাত্তা আরওয়াহুম ফি, আল্লাহ আমি তোমার বরত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলছি আমি প্রত্যেকটা আদম সন্তানকে গুমরাহ করব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ রয়েছে। কে বলছে এই কথা? শয়তান। আর আল্লাহর কসম করে বলেছে, তার মানে বাস্তবায়ন করবে কিনা, আল্লাহ কিন্তু তাকে আগে পাওয়ার দিয়ে দিয়েছে, কারণ আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমি তোমার প্রত্যেক বান্দাকে গুমরাহ করব। তখন আল্লাহ বলছে তোর কথা যে শুনবে তোকে সহ জাহান্নামে ফেলা হবে, তবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তবে আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এটা বনী ইসরায়েলে রয়েছে। তো এই এই হাদিসের মধ্যে যখন শয়তান এইভাবে বলে যে আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার বরকতের কসম করে বলছি একজন আদম সন্তানের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি প্রাণ থাকা পর্যন্ত তাকে আমি গুমরাহ করে ছাড়ব, যখন এই ওয়াদা করে নিয়েছে আপনার রব, দেখেন রিপ্লাইটা কি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং আমার মহানত্বর কসম করে বলছি, লা আবরাহ আমিও ক্ষান্ত হব না, আগফির লাহুম ক্ষমা করতেই থাকব, মাস্তাগফারানি যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতেই থাকব। সুবহানাল্লাহ।